শুনছেন বাংলাল্যান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। ভয়াবহ করোনা ভাইরাসের জেরে 2020 সাল থেকে গতবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ধাক্কা খেয়েছিল। গতবারে কোনো বিষয়েই পরীক্ষা হয়নি, কিন্তু এবছর আবারও আগের মতো আগামী 2 এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং প্রথমত এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় একাধিক নিয়ম মেনে চলতে হবে ছাত্রছাত্রীদের। 2 এপ্রিল থেকে টানা 5 এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে ও তারপর উপনির্বাচনের জন্য পরীক্ষা স্থগিত থাকবে এবং আবারও 16 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে 27 এপ্রিল পর্যন্ত। দ্বিতীয়ত, আবারও বলা হয়েছে পরিচয়পত্র ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড দেখে পড়ুয়া পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয়ত, বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু নিজস্ব সেন্টারে হচ্ছে, অর্থাৎ নিজেদের স্কুলে হচ্ছে, সেক্ষেত্রে হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 3 গুণ বেড়েছে। চতুর্থত, বলা হয়েছে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় 100 মিটার দূরত্ব পর্যন্ত 144 ধারা জারি থাকবে। অন্যবারের মতো এবারেও মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ও সাথে সাথে আরও একটা কথা বলা হয়েছে, ইটুকলি রাখার উপর জোর রেখেছে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ও শেষে আরও একটা মূল্যবান কথা হলো, পরীক্ষার হলে যে বিষয়ের উপর যেদিন পরীক্ষা হবে সেদিন সেই বিষয়ের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রে কোনো রকমভাবে কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না। এবছর সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট 6727টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বলে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, করোনা বিধি মাথায় রেখে এই পরীক্ষা কেন্দ্র সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যেহেতু এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2 বার পরিবর্তিত হয়েছে। জেনে নেব পরীক্ষার্থীরা কি বলছেন, সরকারের এই পদক্ষেপটা কেমন চোখে দেখছেন তারা, কতটা প্রস্তুত পরীক্ষা দেওয়াতে, জেনে নেব তাদের কাছ থেকে। রাত পেরোলেই কাল সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। এই পরীক্ষার কতটা প্রস্তুতি নিয়েছো তুমি? এই রুটিনটা যে 2 দিন পরীক্ষা আছে তারপর আবার 14 দিন গ্যাপ আছে, এতে তোমাদের কি সুবিধা অসুবিধে? সুবিধা হয়েছে একদিকে, কারণ এই বাংলা ইংরাজির পর একদম অনেকটাই গ্যাপে বা ক্লিনতে পরীক্ষা আছে, সুবিধা অনেকটাই হয়েছে, ভালো করে পড়া যাবে, সুবিধা হয়েছে। এই যে পরীক্ষাটা এত দেরিতে পড়লো, এটা সম্বন্ধে যদি কিছু বলো, আগে করলে কেমন হতো বা মাধ্যমিক কত রেজাল্ট ছিল? এর মানে কি হতে চাও? না এখনো মানে এটা তো মনে স্থির করে না, কি কেমন কি টার্গেট আছে এইচএসে, যে কতর মতো পাবো? আচ্ছা, কি নাম, কোন স্কুলে পড়ো? শিক্ষক মশাই এরা কেমন সাহায্য করে? এই যে যদি অনলাইনে ক্লাস মানে অনলাইনে যে পরীক্ষা হতো তাহলে কেমন হতো? আচ্ছা, তোমার কি হওয়ার ইচ্ছা আছে? পড়াশোনা বাদ দিয়ে আর কি ভালো লাগে? গান করতে ভালো লাগে। বলো, বাড়ি? পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা এমজি নিউজের তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আদর্শ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, রাত পোয়ালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কেমন প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি
ভালোই হয়েছে, কারণ প্রথম থেকেই আমরা অফলাইন অনলাইন করে স্যারেরা খুবই সহযোগিতা করেছে আমাদের সাথে। এবার প্রস্তুতি চলছে, স্যারেরাও এখনও সহযোগিতা করছেন, দেখা যাক কতটা কী পরীক্ষার জন্য। পরীক্ষার কোশ্চেনে বসেই আমরা দেখতে পাবো কতটা কী পরীক্ষার প্রস্তুতি নিতে পেরেছি বা কতটা কী ভালো করতে পারবো। কাল পরশু পরীক্ষা, তারপর আবার 14 দিন ছুটি। এই ছুটিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমাদের কি মত? ভালো হয়েছে, কারণ আমরা তারপরে যেহেতু আমাদের সায়েন্সের বিষয়গুলো আছে আর সায়েন্সের আমাদের চ্যাপ্টারের জন্য আমরা কিছুটা প্রিপারেশন নিতে পারবো ওই মার্চের গ্যাপে, যে তো আমার মনে হয় যে জিনিসটা ভালোই হয়েছে। প্রচুর নিয়মাবলী রয়েছে, এই নিয়মগুলো মানে ভালো হয়েছে না খারাপ? না, নিয়মাবলী যেহেতু এবারে প্রথমবারের জন্য স্কুলেতে যেহেতু হচ্ছে হোম সেন্টার, সেহেতু কড়াকড়ি তো একটুখানি থাকবেই, কারণ যেহেতু হোম সেন্টার তাই স্যারেদের উপরেও প্রেশার থাকবে, কারণ কীভাবে কী পরীক্ষার গার্ড দেওয়া হবে সেই নিয়ম সেরকম স্যারেরা এবার সেগুলো করবেন, সেগুলো আমি জানি না। তো দেখা যাক, এবার পরীক্ষা হলে দিই তো কাল থেকে দেখা যাবে কীরকম কী হচ্ছে। কাল কী পরীক্ষা আছে? কালকে হচ্ছে বাংলা। পড়াশোনা ছাড়া আর কী করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া গান বাজনা, তারপরে একদম খেলাধুলো ভালো লাগে, তারপর খেলা তো। আচ্ছা, স্কুল লাইফটা কেমন কেটেছে? স্কুল লাইফ যথেষ্ট ভালো কেটেছে, আর খুব মিস করবো স্কুল পাস করে গেলে, কারণ বন্ধুদের সাথে ছোটোবেলা থেকে খেলা তো, আর এটা বড় বছরে যেহেতু জার্নিটা শেষ হবে তাই একটা তো মন খারাপ তো আছেই, কিন্তু সময় তো বেরিয়ে যাবেই তাই তার সঙ্গে তো তার মিলিয়ে চলতে হবে, তাই কিছু করার নেই। এরপরের কী হওয়ার, কী নিয়ে পড়ার ইচ্ছে আছে? পড়ার ইচ্ছা দেখা যাক, আমি ফার্মাসিস্ট বা ইঞ্জিনিয়ারিং লাইনের মধ্যে যাওয়ার চেষ্টা করবো, কেমন কী হবে দেখা যাক। কোন স্কুলে পড়ো তুমি? আমি পলাশন নিরালী মেমোরিয়াল। নাম? অনিমল মুখোপাধ্যায়। স্যারেদের সঙ্গে সম্পর্ক কেমন? স্কুলের সম্পর্ক যথেষ্ট ভালো, স্যারেরা খুবই ভালো, স্যারদের সম্পর্কে কিছুই বলার নেই, কারণ স্যারেরা যথেষ্ট সহযোগিতার সঙ্গে আমাদেরকে এই বছর পড়িয়েছেন, এবং এই বছর বলে তোমার নাম? পরীক্ষা কেমন প্রস্তুতি নিচ্ছ? কী কী সাবজেক্ট ছিল? আমার বাংলা, ইংরেজি, ফিলোসফি, পড সাইন্স আর সাইন্স। কোনটা বেশি ভালো লাগে? বাংলা আর ফিলোসফি। এই যে মানে নিয়ম অনুযায়ী যে পরীক্ষার ডেটটা দিয়েছে, এটাতে কতটা ভালো লাগছে বা কী অসুবিধা সুবিধা তোমার কী মত? সুবিধা তো হয়েছেই, কারণ মাঝে গ্যাপটা আছে, তো পরে যে তিনটে পরীক্ষাটা হবে নিশ্চয় ভালো হবে, তার গ্যাপটা দেওয়া হয়েছে বলে ভালোই হবে। কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা? 10টা থেকে 1টা 15। রেজাল্ট রুটিনটা জানো? বলতে পারবে? বলো একবার, কি কোন দিন কি পরীক্ষা আছে? 2 তারিখ বাংলা আছে, 4 তারিখ ইংলিশ আছে, আমাদের 22 তারিখে ফিলোসফি আছে, আর 26 তারিখে সংস্কৃত আছে, আর 27 তারিখে বডি সাইন্স আছে। কোন স্কুলে পড়ো? পড়ছি মেয়ে ভাই। কী হওয়ার ইচ্ছে আছে পরবর্তীকালে? কী নিয়ে পড়ার ইচ্ছে আছে বা কী হওয়ার ইচ্ছে? পড়াশোনা বাদ দিয়ে আর কী কী করার, কী করো, কী করতে ভালো লাগে পড়াশোনা বাদ দিয়ে? গান বাজি মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100। বাদেরহাট শপিং মল আরও গৃহীত ইস্যুযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর BDO অফিস সন্নিকট।